নমস্কার বন্ধুরা। বন্ধুরা, এর আগে দুটি সেশনে আলোচনা করেছিলাম জম্মু এবং কাশ্মীরে যে লিথিয়ামের ভাণ্ডার আর ওড়িশাতে যে সোনার ভাণ্ডার পাওয়া গিয়েছিল সেই সম্পর্কে। বন্ধুরা, এবার অন্ধ্রপ্রদেশে 15টি রেয়ার এলিমেন্টের খোঁজ মিলল। যে 17টি রেয়ার আর্থ এলিমেন্ট আছে তার মধ্যে 15টি মিলল অন্ধ্রপ্রদেশে। তো হায়দ্রাবাদ বেসড একটা ইনস্টিটিউট আছে, ন্যাশনাল জিও ফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। সেখানকার সায়েন্টিস্টরা অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলাতে সার্ভে করেন এবং সেখানে 15টি রেয়ার আর্থ এলিমেন্টের খোঁজ পান, তাও আবার প্রচুর পরিমাণে। বন্ধুরা, এই যে এলিমেন্টগুলো, তা অনেক ইলেকট্রিক্যাল ডিভাইস যেমন সেল ফোনস, টেলিভিশনস, কম্পিউটার্স, অটোমোবিলস, তাছাড়া অনেক রকম ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশানে যেখানে চিপ ইউজ করা হয়, যা আমরা প্রতিদিন ইউজ করি, প্রতিদিন যেগুলো আমাদের দরকার সেখানে ব্যবহার করা হয়। বন্ধুরা, ন্যাশনাল জিও ফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের সায়েন্টিস্টরা এই জেলাতে সার্ভে করেছিলেন পাথরের মধ্যে সায়ানাইটের ব্যাপারে, তখন এই মিনারেলসগুলো খুঁজে পান তারা। তো রেয়ার আর্থ এলিমেন্ট কি? বন্ধুরা, পৃথিবীতে 17টি রেয়ার আর্থ এলিমেন্ট আছে যেগুলো ভূপৃষ্ঠে পাওয়া যায়। তো পিরিয়ডিক টেবলে অ্যাটমিক নাম্বার 57 থেকে অ্যাটমিক নাম্বার 71 পর্যন্ত এগুলো হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্ট, এবং 21 তার সঙ্গে আছে 39 অ্যাটমিক নাম্বার। এই 17টি হলো রেয়ার আর্থ এলিমেন্ট। তো 57 হলো ল্যান্থানাইডস আর 71 হলো ল্যান্থানাম, এই 15টি, আর বাকি দুটি হলো স্ক্যান্ডিয়াম, এর অ্যাটমিক নাম্বার 21, এবং ইট্রিয়াম, এর অ্যাটমিক নাম্বার 39। এই যে টোটাল 17টি এলিমেন্ট, এদেরকেই বলা হয় রেয়ার আর্থ এলিমেন্টস। বন্ধুরা, ভূপৃষ্ঠে কিন্তু এদের ভাণ্ডার প্রচুর আছে, প্রচুর পরিমাণে এলিমেন্টগুলো পাওয়া যায়, প্রচুর পরিমাণে এলিমেন্টগুলো ভূপৃষ্ঠে মজুত আছে, কিন্তু এদের এক্সট্র্যাক্ট করা যায় না অতি সহজে, এগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই জন্য এদের রেয়ার বলা হয়। এই নয় যে এদের কম পরিমাণে পাওয়া যায় বলে বা ভূপৃষ্ঠে কম পরিমাণ আছে বলে রেয়ার বলা হয়। এই যে 17টি রেয়ার এলিমেন্ট, এদের ইম্পর্ট্যান্স কিন্তু আমাদের জীবনে অনেক বেশি, কারণ প্রতিদিন আমরা যে জিনিসগুলো ইউজ করি, ব্যবহার করি, সেখানে এদের প্রয়োজন। যেমন যদি ধরি টেকনোলজিতে, ইলেকট্রনিক্স, কম্পিউটার্স, নেটওয়ার্কস, কমিউনিকেশন সিস্টেমে লাগে, ক্লিন এনার্জি তৈরিতে লাগে, অ্যাডভান্স ট্রান্সপোর্টেশনে এগুলো কাজে লাগে, তাছাড়া হেলথ কেয়ার, ডিফেন্সও ব্যবহার করা হয় এগুলোকে। এখনও টোটাল কোয়ান্টিটি বলা হয়নি কত পরিমাণে পাওয়া গেছে এই রেয়ার আর্থ এলিমেন্টগুলো, এখনও এর সার্ভে করতে বাকি আছে, ডিপ ড্রিলিং হবে এখনও, আরও স্টাডি করা হবে এর পরে, তবেই জানা যাবে যে কতটা পরিমাণে অন্ধ্রপ্রদেশের এই জেলাতে এই এলিমেন্টগুলো আছে। তবে জানানো হয়েছে যে ডানচেরলা যে সায়ানাইড বডি আছে, ডানচেরলা এরিয়া প্রায় 18 স্কোয়ার কিলোমিটার জুড়ে এটা বিস্তৃত, তো সেখানে এগুলো পাওয়া গেছে। 18 স্কোয়ার কিলোমিটার মানে প্রচুর পরিমাণে কিন্তু এই ভাণ্ডার পাওয়া গেছে। বন্ধুরা, এখনও পর্যন্ত চীন এইসব রেয়ার আর্থ এলিমেন্টের বাজার দখল করে আছে, তবে মনে হচ্ছে এবার চীনের যে মনোপলি সেটা শেষ হতে চলেছে এবং ভারত চীনকে বিট করতে চলেছে রেয়ার আর্থ এলিমেন্টের দিক থেকে। তো আজকে এটা নিয়ে আলোচনা করলাম, পরবর্তীকালে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।